বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসফাদাতু ওয়াসফাদামু আলা রসুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ কাছের যে কোনো ব্যক্তিকে বাধ্য বশ করার, প্রেমে পাগল পাড়া করার, আকৃষ্ট করার, বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটিকে আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন, চাইলে কাউকে আকৃষ্ট করার জন্য এই আমলটি করতে পারবেন। আবার দেখা যায় আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কারোর সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু এখন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে যাচ্ছে, সে আপনার সাথে এখন আর ভালো ব্যবহার করে না, সেই ব্যক্তিকেও সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য, এমনকি বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। যদি এমন হয় যে আগে আপনার সাথে সম্পর্ক ছিল কিন্তু আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন, সে একেবারে আপনাকে না করে দিয়েছে, সেই ব্যক্তিকেও সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য, আকৃষ্ট করার জন্য, বিয়েতে রাজি করার জন্য আমলটি করতে পারবেন। আপনার পরিবারের নিজের সন্তানকে, ছেলেকে, মেয়েকে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, কাউকে, পাড়া প্রতিবেশী, যে কোনো ব্যক্তিকে, অথবা আপনার অফিসের কাউকে, বন্ধু বান্ধবী, এক কথায় যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য, আকৃষ্ট করার জন্য, বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। তবে আপনারা শরীয়ত বিরোধী কাজে নিজের স্বার্থ হাসিল করার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন না, এটি আমার বিশেষ অনুরোধ থাকবে। কারণ আমি আপনাদের মাঝে এই আমল বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শাহিদের কাছে গিয়েছেন, আসলে কোনো মতেই সফলতা লাভ করতে পারেননি। তাদেরকে বলবো জীবনে একবার হলেও আমলটি পরীক্ষা করে দেখবেন, যার জন্য আমল করবেন, ওই ব্যক্তি যদি এই জীবনে বেঁচে থাকতে আপনার কথার বাইরে কিছু করতে পারে তখন আপনারা বলবেন, কারণ সেই ব্যক্তি এমনভাবে আপনার বাধ্যবশ হবে, প্রেমে পাগল পাড়া হবে, আকৃষ্ট হবে, যে সে আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না। আর যাকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করবেন, সে ব্যক্তি আপনাকে বিয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই প্রত্যেকটি বিষয়ে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার দায়িত্ব হয়ে যাবে এই আমলের সাথে থাকা বিশেষ ফেরেশতা এবং জিনদের। আপনাদেরকে আমি এটিও জানি যে আমার আমলগুলো সাধারণ কোনো মানুষ হয়তোবা সঠিকভাবে করতে পারবেন না, কারণ দেখা যায় এখানে পবিত্র কোরআনের আয়াত থাকবে। তাদেরকে বলবো যদি নিজে না পারেন আপনার কাছের কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন। তবে হয়তোবা দেখা যায় যে ভুল আমল করার পরে সারা জীবন হয়তোবা আপনার আমল করে যেতে পারেন কিন্তু কামিয়াবি লাভ করবেন না। কিন্তু আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করছি একবারের জন্য পরীক্ষা করে দেখেন, তাহলেই আমার কথা কতটা সত্য নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই যেই কাজটি করবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ সহকারে শুনবেন, পাশাপাশি আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে ওই লেখাগুলোকে পরিপূর্ণভাবে পড়বেন, তাহলে দেখবেন কোন আমল কখন করতে হবে, কিভাবে করতে হবে, আমল করার সময় কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন আমলের জন্য কোন সময়টি উত্তম, প্রত্যেকটি বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে যখন আমল নিয়ে আসি, ফেরেশতা জগৎ, জিন জগৎ, রুহানি জগতের সাতটি স্তর আমল এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো আপনাদের সামনে আনার জন্য আমাকে বিশেষ রেয়াজা করতে হয়। রেয়াজা করেই শতভাগ পরীক্ষিত হলে আপনাদের মাঝে সেই আমলগুলো পৌঁছে দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেলে অনেক অনেক বিষয়ে আমল পেয়ে যাবেন, প্রায় 1500-এর উপরে আমল পাবেন, আরেকটি চ্যানেলে 1000-এর উপরে আমল পাবেন ইনশাআল্লাহ। এর চাইতেও আরও চমৎকার আমলগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমল করার আগে অবশ্যই অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদেরকে মূল বিষয়টি যেভাবে বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ।
প্রথমে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন এবং একটি সাদা কাগজের উপরে প্রথমে এই যে পবিত্র নামটি দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার এই নামটিকে 21 বার লিখতে হবে। এখানে আমি সংকেত দিয়ে দিয়েছি, এই শব্দটিকে আপনাদের 19 বার লিখতে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখার পরে পবিত্র কোরআনের এই যে আপনাদের হচ্ছে পবিত্র কোরআনের যে সূরাটি রয়েছে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির লিখার পরে লিখবেন কউল হু আল্লাহ, হাত থেকে শুরু করে সূরাতুল ইখলাস সম্পূর্ণ লিখে ফেলবেন। সম্পূর্ণ লিখার পরে তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখার পরে আপনারা যেটি করবেন সূরাতুল ফাতিহা লিখবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে সম্পূর্ণ সূরাটি লিখবেন। সম্পূর্ণ সূরাটি লিখার পরে পবিত্র কোরআনের আর একটি সূরা রয়েছে, সেটি আগেই বলেছি, দলিল সহ আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আরেকটি সূরা রয়েছে, সেই সূরাটিকে আপনাদেরকে হচ্ছে লিখতে হবে। একটু ধৈর্য ধরে লিখে দিচ্ছি, এই যে আলাম নাশরাহ লাকা সদরাক, আপনারা হচ্ছে এই সূরাটি সম্পূর্ণ লিখবেন। এই সম্পূর্ণ যখন আপনাদের হচ্ছে লিখা শেষ হয়ে যাবে তখন আপনারা যেটি নিজ দিয়ে বাংলাতে অর্থাৎ সম্পূর্ণ আয়াত এগুলি লেখার পর আয়াতগুলো লিখে সূরাগুলো লেখার পর নিজ দিয়ে লিখবেন যে এই পবিত্র নাম, এবং বাংলাতে যদি লিখেন তাহলে লিখবেন এই পবিত্র নাম এবং এই সূরা খাদেমগণ। আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য বাধ্যবশ করার অথবা প্রেমে পাগল পাড়া করার অথবা আকৃষ্ট করার অথবা বিয়েতে রাজি করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন, এই কথাটি লিখতে হবে। এখন এখানে যারা বাধ্য করার জন্য আমলটি করবেন তারা শুধু বাধ্য কথাটি লিখবেন, যারা প্রেমে পাগল পাড়া করার জন্য লিখবেন তারা প্রেমে পাগল পাড়া করার কথাটি লিখবেন, যারা আকৃষ্ট করার জন্য তারা আকৃষ্ট কথাটি লিখবেন, যারা বিয়েতে রাজি করতে চান তারা শুধুমাত্র বিয়েতে রাজি করার কথাটাই লিখবেন, যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন তাবাক্কালু ইয়া খুদ্দামা হাদিহি আসমাই ওয়া আয়াতি শরীফ, এখানে আয়াতি শরীফ হবে না, দুঃখিত মাফ করবেন, এখানে ওয়া সৌরাতি শরীফ লিখার পরে আপনি সুন্দর মতো যা চাচ্ছেন বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফরজি ফুলান ইবনে ফুলানাতুন ইলা মুহাব্বাতিন ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলুহা আলুহা আল আজালু আল আজালু আসাত ও আসাত বারাকাল্লাহ ফিকুম ওয়া আলাইকুম। এক কথায় আপনি আপনার মতো করে চমৎকারভাবে লিখে নেবেন কথাগুলো। লিখার পরে এই লিখাটিকে পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন যতক্ষণ লিখাগুলো না ওঠে। এরপর সেই পানিটিকে যে কোনো খাবারের সাথে যে কোনো উপায়ে আপনি হচ্ছে তাকে খাওয়াবেন। তবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের স্বামী স্ত্রী পছন্দের মানুষ দূরে থাকে, তাদের ক্ষেত্রে আমার চ্যানেলে অসংখ্য আমল দেওয়া আছে, ভবিষ্যতেও আরও অসংখ্য আমল দিব, দূর থেকে কাউকে বাধ্যবশ করা, প্রেমে পাগল পাড়া করা, আকৃষ্ট করা, বিয়েতে রাজি করা, জিন পাঠিয়েও রাজি করা, এই ধরনের অসংখ্য আমল দেওয়া আছে। সেগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন অথবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে পাবেন ইনশাআল্লাহ। যার জন্য আমল করবেন এই জীবনে বেঁচে থাকতে আর সে আপনার অবাধ্য হবে না ইনশাআল্লাহ, এত চমৎকার ফলাফল পাবেন নিজেই আনন্দে আত্মহার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা আমলটি করার আগে অবশ্যই অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.